শহীদ স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। আশ্রয়ণ প্রকল্পে নিজ ঘরে তৃতীয় লিঙ্গের মানুষের ঈদ উদযাপন, পেয়েছেন আত্মকর্মসংস্থানের সুযোগ। পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, দুই বছর পর প্রকৃতির মাঝে ঈদ আনন্দ উপভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। 15ই আগস্ট শহীদ স্বজনদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সকালে বনানী কবরস্থানে যান, সেখানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন, পরে কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যদের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। জাতির পিতাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হয়, পরিবারের বাকি 18 সদস্যকে দাফন করা হয় বনানী কবরস্থানে। বরগুনায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী দেয়া খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পে অন্যদের সঙ্গে ঈদ করতে পেরে আনন্দে আত্মহারা তৃতীয় লিঙ্গের সদস্যরা। আগে মানুষের কাছে হাত পেতে জীবনযাপন করলেও এখন তৈরি হয়েছে আত্মকর্মসংস্থানের সুযোগ, পেয়েছেন এক টুকরো জমি সহ নিজেদের ঘর। বরগুনার প্রতিনিধি জয়দেব রায় রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। ঈদের আনন্দ তো দূরের কথা, সমাজের বাইরে ভাড়া করা ঘরে থাকতে হতো তাদের, চলতে হতো সংগ্রাম করে মানুষের কাছে হাত পেতে। এবার তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাজুরতলার আশ্রয়ণ প্রকল্পে অন্যদের সাথে 22 জন তৃতীয় লিঙ্গের সদস্যকে দিয়েছেন 200 জমি সহ একটি করে পাকা ঘর। নিজেদের নামে রেজিস্ট্রি করে ঈদের আগেই তা বুঝিয়ে দেয়া হয়েছে, ফলে এবারের ঈদ তাদের জীবনে ভিন্ন মাত্রা যোগ করেছে। ঈদ উপহার, আমরা ঘরে বসে এখন ঈদ করছি, আগে ভাড়া বাড়িতে ছিলাম, যা আমার বাবা মা পারেনি আমাকে দিতে, তাই আপনি দিয়েছেন, আপনাকে আমার কৃতজ্ঞতা। এই হিজড়া সম্প্রদায় বারবার তাদেরকে দোয়া করছে তাদের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যেন ভালো হয়। আশ্রয়ণ প্রকল্পে হিন্দু, মুসলিম ও তৃতীয় লিঙ্গের সদস্যরা একসঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বসবাস করতে পারতে আছি যাদের কোনো মাথা গোজার কোনো ঠাই ছিল না, অন্যদের দয়ায় যাতে তাদের চলতে না হয় সেজন্য আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তারই নির্দেশনা এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন 22 জন তৃতীয় লিঙ্গের সদস্য সহ উপকার ভোগীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ঈদের লম্বা ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। সমুদ্র সৈকত, পাহাড়, বনের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে স্বজনদের নিয়ে ছুটে আসছেন অনেকেই। আর করোনাকালে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টদের। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আল ইসলাম। ঈদের ছুটিতে পর্যটকের আগমনে সরব পর্যটন কেন্দ্রগুলো। পর্যটক মুখর কক্সবাজারের সুগন্ধা ও ইনানি বিচ, সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে দর্শনার্থীদের ভিড়। সাগরকন্যা, কুয়াকাটা সমুদ্র সৈকতে 2 দিন ধরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের দিন সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা, মেতে ওঠেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের আনন্দে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, রিছং ঝর্ণা সহ প্রায় সব পর্যটন স্পটেও প্রচুর পর্যটক। বৃষ্টি উপেক্ষা করে মৌলভী বাজারের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। চা বাগান, লাউয়াছড়া বন, বদ্ধভূমি 71, বিটিআরআই, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, কোথাও তিল ধারণের জায়গা নেই। ঈদ উৎসবের ভিড় জমেছে নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনে। এই গণভবনের বিরল ও নানা প্রজাতির ফুল, ঔষধি গাছ এবং শিশুদের জন্য তৈরি চিড়িয়াখানায় জন্ম নেয়া বেশ কয়েকটি হরিণ শাবক পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে।
গাজীপুরের বিভিন্ন বিল ঝিল দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ঈদে নতুন সিনেমা মুক্তি কিংবা সাহিত্যের উৎসব সংখ্যা প্রকাশ হলেও কেবল বন্ধ মঞ্চ নাটক। ঈদ উৎসবে খা খা করছে নাটকমারা, এজন্য পৃষ্ঠপোষকতার অভাবকেই দুষছেন থিয়েটার ফেডারেশনের নেতারা। তবে নাট্যজন মামুনুর রশিদের আশা, সাম্প্রদায়িক শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে এগিয়ে যাবে নাটক সংস্কৃতি। আদিত্য মামুনের প্রতিবেদন। ঢাকাই মঞ্চে কয়েক বছর আগেও জমজমাট আয়োজন থাকত, ঈদেও পালাক্রমে হতো নাট্য উৎসব মেলা। গেল দুবছর করোনা বাধ সেধেছিল উদযাপনে, তবে এবছর প্রাণের বন্ধনে উদযাপন হয়েছে ঈদ উল ফিতর। কিন্তু করোনাকালের মতো আজ খাঁ খাঁ করছে নাটকপাড়া। হৃদয় বৃত্তিক প্রসারের জন্য সারা বছর নাটক মঞ্চস্থের দাবি নাট্যকর্মীদের। ইলেকট্রনিক মিডিয়াতে আমরা কাজ করি, কিন্তু তার শিক্ষাটা কিন্তু হয় মঞ্চ থেকে। মঞ্চে দাঁড়িয়ে দর্শকের সামনে একটা কিছু উপস্থাপন করছি, তখন আমার হৃদয়ে বা আমার মনের ভেতরে যে ভালো লাগাটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আর পাঁচটা কাজ থেকে আমি পাচ্ছি না। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং কর্তৃপক্ষের পেশাদারিত্বের অভাবকে দুষছেন থিয়েটার ফেডারেশনের নেতারা। সমস্ত নাট্যকর্মীদের প্রাণের দাবি, বাংলাদেশে নাটকের জন্য একটি পেশাদারিত্ব স্ট্রাকচার গঠিত হয়। মঞ্চই অন্ধকারে আলো জ্বালে বলে সাম্প্রদায়িক শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে এগিয়ে যাবে নাটক সংস্কৃতি, আশা নাট্যজন মামুনুর রশিদের। এই ছুটির সময়ে ঢাকার নাগরিকরা কি করবে, তাদের সান্ধ্য যে সময়টা, সেই সময়টাতে অবশ্যই নাট্য দলগুলোর উচিত নাটক করা। যিনি ফেডারেশনের চেয়ারম্যান, তিনি কিন্তু শিল্পকলা একাডেমির এখন মহাপরিচালক, তিনি ইচ্ছা করলে কিন্তু এটা করতে পারেন। মঞ্চের জায়গাটা ধীরে ধীরে ওয়াজ দখল করে নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু ওয়াজ মাহফিলের সাথে সংস্কৃতি কর্মকাণ্ডে কোনো বিরোধ ছিল না, কিন্তু এখন বিরোধ লাগানো হচ্ছে। কোনো কথা বলার মতো আছে কি বা নাই? স্বাধীনতার অন্যতম প্রধান অর্জন বাংলার মঞ্চনাটক। বর্তমানে ধর্মীয় বিধিনিষেধ এবং উগ্রবাদীদের কারণে অনেকটাই থুবড়ে আছে এই মঞ্চ, তবে এই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ। লালন হাসন রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করবে, এমনই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। করোনাকাল কাটিয়ে ফিরল পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মেলা, নানা আয়োজনে বুড়িগঙ্গার তীরে উৎসব। দুপুর দুটার একুশে সংবাদ। ছিল না উন্নত মানের খাবার, নতুন পোশাক, তারপরেও আনন্দের ঈদ উদযাপন করেছেন নিম্ন আয়ের মানুষেরা। আর ঈদের রঙে সেজেছিল বেদে সম্প্রদায়ের ছোট ঘরগুলো। নেত্রকোনা ও নড়াইল প্রতিনিধির প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। নেত্রকোনার দিনমজুর কোকিল মিয়া, পরিবারের আট সদস্য নিয়ে বসবাস তার অন্যের ঘরে। আয় রোজগার কম, তাই সবসময় মেটাতে পারেন না সন্তানদের চাহিদা। ঈদে ছিল না নতুন পোশাক, তবুও আনন্দের কমতি ছিল না তাদের ঘরে। খাবারের আয়োজনে ছিল সেমাই, রুটি আর মুরগির মাংস। রুটি করছে, সেমাই করছে, পাপড়া করছে, টাকা খাইবার লাগিয়া আয় রোজগার নাই, কম কোনো আনো করতে পারে না। অন্যদিকে এবারের ঈদ উদযাপনটা অন্যরকম ছিল নড়াইলের বেদে সম্প্রদায়ের ঘরে। ঝুপড়িগুলো সাজানো হয়েছিল রং বেরঙের বেলুনে, মেহেদি রাঙা হাত, মিষ্টি সহ উন্নত মানের খাবার আর নতুন টাকার ঈদ সালামি আনন্দটা বাড়িয়ে দেয়। নিজ হাতে মেহেদি করে দিচ্ছে, এটাই আমার কাছে বড়ই আনন্দের। এইরকম আনন্দ আমরা কোনো সময় পাইনি। উৎসব করার জন্য আমাদের এখানে আসছে, আনন্দ করার জন্য। তবুও এদেরকে অনেক ধন্যবাদ, আমরা বেদে লোক, আমাদের কাছে যে এরা আসছে এটি আমাদের জন্য অনেক কিছু। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হাত বাড়িয়ে দিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। চারশো বছরের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বিকশিত হয়েছে বুড়িগঙ্গার তীরের শহর ঢাকা। প্রাচীন ঐতিহ্য আর সামাজিক বন্ধন ধরে রেখেছেন পুরনো ঢাকাবাসী, তাই যে কোনো উৎসবে এখানকার বাসিন্দাদের থাকে প্রাণবন্ত অংশগ্রহণ। মামুন মোল্লার ক্যামেরায় ঢাকার ঈদ মেলা নিয়ে মানিক সিকদার রিপোর্ট। ঐতিহ্যের নগরী ঢাকা,
নদীকেন্দ্রিক সভ্যতা ও 400 বছরের ইতিহাসে ঢাকা ধারণ করছে বাংলা সংস্কৃতি। 52 বাজার 53 গলির উৎসবপ্রিয় পুরান ঢাকাবাসী সুযোগ পেলেই মেতে ওঠে আনন্দ মেলায়। ঈদ উপলক্ষে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বসে প্রাণের মেলা। ঈদের দিন সকাল থেকেই শুরু হয় এই আয়োজন। এটা ব্রিটিশ আমলে তৈরি চালু, এটা ঐতিহ্য, ঐতিহ্য এটা। বাবা আমরাও, দাদার বাবাও এখানে মেলা করছে। রসনা বিলাসী ঢাকাবাসীদের মেলায় থাকে নানা রকমের পিঠা, পুলি, সন্দেশ, মিষ্টি, নিমকি, আচার, মুড়িমুড়কি সহ বিভিন্ন ধরনের খাবার। খাবারের জিনিস পাওয়া যায়, ধর খেলনা, গাড়ি, সবকিছু পাওয়া যায়। হিন্দু মুসলিম সবাই আছে এখানে। শিশুদের জন্য আকর্ষণীয় এই মেলায় এখনো পাওয়া যায় মাটির পুতুল ও নানা ধরনের খেলনা, আর নারীদের জন্য তো চুড়ি ফিতা আছেই। আমি আমার বাবার সাথে এসেছি অনেকগুলি খেলনা কিনতে। মেলা অনেক ভালো লাগে আমার। রঙিন আলো আর সব বয়সীদের অংশগ্রহণে রাতের মেলা হয়ে ওঠে আরো প্রাণবন্ত। সব মানুষ আসতে পারে, সবাই আমরা আনন্দ করতে পারি এখানে। আমরা খেলনা কিনতে আসছি। ধর্ম যার যার উৎসব সবার, আর প্রতিটি উৎসবে ঢাকাবাসী এভাবেই মেতে উঠেন মিলন মেলায়। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের অংশ জব্বারের বলি খেলা। প্রতিবছর 12ই বৈশাখ উৎসব মুখর পরিবেশে বলি খেলার আসর বসে। এই উপলক্ষে তিন দিনের মেলার পসরা নিয়ে আসেন সারা দেশের ব্যবসায়ীরা। সতরূপা দত্তের রিপোর্ট। বলবান থেকে আসা বলি শব্দের অর্থ কুস্তিগীর, যার আভিধানিক অর্থ মল্ল। মল্লযুদ্ধে চট্টগ্রামের ঐতিহ্য বহু প্রাচীন। মুঘল আমলে এ অঞ্চলের বিত্তবান ও ভূস্বামীরা নিরাপত্তা ও আভিজাত্যের খাতিরে বেতন দিয়ে কুস্তিগীর রাখতেন। কর্ণফুলী ও শঙ্খ নদীর দুধারের 19টি গ্রামের মল্ল উপাধিধারী 22টি পরিবার ইতিহাস প্রসিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ছিল বলি খেলার স্বর্ণযুগ। পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রামের বার্মা প্রবাসীরা। চৈত্র থেকে বৈশাখে চট্টগ্রাম জুড়ে হতো বলি খেলা। 1909 সালে বলি খেলার প্রতিযোগিতা শুরু করেন বকশিরহাটের ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। এজন্য ব্রিটিশ সরকার খান বাহাদুর উপাধি দিলেও প্রত্যাখ্যান করেন তিনি। জব্বারের বলি খেলা নামে পরিচিত হয়ে ওঠা এই প্রতিযোগিতার উদ্দেশ্যই ছিল বাঙালি সংস্কৃতির বিকাশ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করা, তাদের শক্তিমত্তা ও মনোবল বাড়ানো এবং অনুপ্রেরণা দেওয়া। বর্তমানে বলি খেলা ঘিরে লালদীঘির আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বসে মেলা। মাটির বাসন ও খেলনা, দা, ছুরি, বটি, খুন্তি, কুলা, ডালা, মোড়া, কারুপণ্য, গৃহস্থালী সামগ্রী, হাতপাখা, শীতল পাটি, ঝাড়ু, পাপোশ, মাদুর, গাছের চারা, পোশাক, কী মেলে না এই মেলায়। করোনায় 2 বছর বন্ধ থাকার পর এবার বলি খেলার 113তম আসর বসেছিল। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শহীদ স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। আশ্রয়ণ প্রকল্পে নিজ ঘরে তৃতীয়লিঙ্গের মানুষের ঈদ উদযাপন, পেয়েছেন আত্মকর্মসংস্থানের সুযোগ। পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়, 2 বছর পর প্রকৃতির মাঝে ঈদ আনন্দ উপভোগ। সব শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushey.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বেলা 6টে রয়েছে একুশের দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।